নমস্কার বন্ধুরা, গল্পপিয়াসীতে আপনাদের স্বাগত। গল্পপিয়াসীর আজকের নিবেদন রমাপদ চৌধুরী রচিত নোনা জল। অচেনা পাড়ার এই নতুন ফ্ল্যাটে উঠে এসে অনিশের তখনও কেমন চোর চোর ভাব, তার মতো মিশুকে মানুষটারও। দুখানা খুদে সাইজের ঘর আর তার সামনে দুফুট ঝুল বারান্দা, বারান্দা থেকে থুতু ফেললে রাস্তার লোকের মাথায় পড়ে। রিনা একদিন অভ্যাস বসে বারান্দায় দাঁড়িয়ে গামছা নিংড়ে কি লজ্জায় যে পড়েছিল, ছুটে পালিয়ে এসেছিল ঘরের মধ্যে। রাস্তার লোকটা উপরের দিকে চোখ তুলে কি গালাগাল দিয়েছিল কে জানে। কিন্তু পাড়া পড়শির সঙ্গে রিনার দুদিনেই বেশ আলাপ হয়ে গেছে। অনিশ এখনো মাথা নিচু করে রাস্তা হাঁটে, আপিস ফেরতা কারো কারোর সঙ্গে চোখাচোখি হলে চোখ নামিয়ে নেয়। পাড়ার দু একজন যেচে আলাপ করতে এলেও অনিশ দুটো কথা বেশি বলার চেষ্টা করেনি, দরকার হয়নি। টুয়া একাই একশো, চার পাঁচটা দাঁত বেরিয়ে গেছে, দু একটা শক্ত শক্ত কথাও হঠাৎ হঠাৎ বলে ফেলে। আর অনিশ রিনা দুজনেই চমকানো খুশিতে হেসে ওঠে। হুমা, কি বললি রে টুয়া, বল আবার বল। অনিশ হাত ঘড়িটাই দম দেওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করবে বলে ডাকল, রিনা। অমনি টুয়া টলমল টলমল পায়ে ছুটে গেল চৌকাঠের দিকে, তারপর দরজার ফাঁকে মুখ বাড়িয়ে বলে উঠল, ইনা ডাকছে। ডাকছে কথাটাও তো স্পষ্ট বের হয় না, ডাকছে হয়ে সেটা বেরিয়ে এলো ওপর পাটির দুটো আর নিচের পাটির দুটো দাঁতের ফাঁক দিয়ে। আর একদিন রিনা হাঁক দিল বাচ্চা চাকরটাকে, আনন্দ কাপটা দিয়ে যা তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে টুয়া বলে উঠল, আন্দ তাড়াতাড়ি। অনিশ আর রিনা তো হেসে লুটোপুটি, টুয়াকে জড়িয়ে ধরে বুকে চেপে গালে গাল ঘষে আদরে আদরে ডুবিয়ে দিল। অনিশ আপিস থেকে ফিরলেই একটা না একটা খবর তার জন্য অপেক্ষা করে। এই জানো আজ কি হয়েছে? ওই মোড়াটা নিয়ে দু হাতে তুলে এ ঘর থেকে ও ঘর অবধি গিয়েছে। অনিশ শেষে বলে, গামা পালোয়ান কিরকম হাঁটে দেখো না। আজ কি হয়েছে জানো? তৃপ্তি দিয়ে এসেছিলেন। অনিশ আবার একটা নতুন চমকের অপেক্ষায় চোখ তুলেছিল। হঠাৎ ভোল্টেজ বেড়ে গেলে বাল্বের যেমন হয়, চোখে ঔৎসুক্য ফুটে উঠল। তৃপ্তি দিটি আবার কি? রিনা হাসল, ভারে রঙিন ছাতা মাথায় দিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যান, বাঁ দিকের শেষ ফ্ল্যাটে থাকেন। অনিশ নিরুৎসাহ গলায় বলল, এসেছিলেন বুঝি? রোজই বারান্দায় দাঁড়িয়ে কথা হয়, আজ ডাকলাম। রিনা আরও কি বলতে যাচ্ছিল, টুয়া খেলা করতে করতে বলে উঠল, মাসি কই? ব্যাস ওই এক কথা, মাসি কই। রিনা হেসে বলল, খুব আদর করেছেন তো ওকে। বললাম, টুয়া তোমার মাসি হয়, মাসি, সেই থেকে মাঝে মাঝেই মাসি কই, বলে হেসে উঠল রিনা অনিশ। টুয়াকে কাছে টেনে নিয়ে আদর করতে করতে খাটে গড়িয়ে পড়ল অনিশ, বুকের ওপর টুয়াকে দাঁড় করাল। টুয়া অমনি বলে উঠল, পড়ে যাচ্ছে, অর্থাৎ পড়ে যাচ্ছি। সেদিনও এমনি আপিস থেকে ফিরে টুয়াকে কাঁধে বসিয়ে ড্রেসিং টেবিলের লম্বা আয়নার সামনে দাঁড়িয়েছে অনিশ। একটা ফুটফুটে বাচ্চা ছেলে পর্দা সরিয়ে ঘরে ঢুকল, আরে বাবুল, বলেই তার দিকে ছুটে গেল রিনা। বলল, একা এসেছ? পর্দার ওপার থেকে প্রথমে চটির শব্দ, তারপর গলা, ইস, মাকে ছেড়ে আসার ছেলে কিনা। পর্দা সরিয়ে তৃপ্তির দিকে দেখে একটু অপ্রতিভ হয়েই সারা মুখ হাসিতে উছলে উঠল রিনার। বলল, আসুন আসুন। তৃপ্তির মুখ অনিশ দেখল, সংকোচ কাটিয়ে হাসল, নমস্কার, আপনার সঙ্গে তো আলাপই হয় না। তৃপ্তি হাসল মিষ্টি করে, তারপর রিনার দিকে তাকিয়ে বলল, ভাবলাম বিনা নোটিশে এসে পড়ে একটু সিনেমা টিনেমা দেখে ফেলব। রিনা হেসে উঠল, সিনেমা থিয়েটার আপনাদের, সেদিন রিক্সায় যাচ্ছিলেন কর্তার সঙ্গে, তোমাদের তো সবসময় গ্রিন রুম,
ওকে তো রাস্তায় দেখি পায়ের দিকে তাকিয়ে হাঁটেন। আরে বাবা, আমরাও এমন কিছু করছি না। রিনা আর অনিশ দুজনেই শব্দ করে হেসে উঠল। রিনা বলল, ইস, আপনি তো রীতিমতো সুন্দরী। তৃপ্তি ঠোঁট উল্টাল। ছাই, এতদিন তবু একটা গর্ব ছিল, কিন্তু এই যে জেচে আলাপ করতে এলাম, সুন্দরী হলে তো ওরই এতক্ষণ জেচে কথা বলার কথা। রিনা হেসে বলল, আমি রয়েছি যে। তৃপ্তি ততক্ষণে টুয়াকে কোলে তুলে নিয়েছে, আর রিনা যত হাত বাড়িয়ে বলছে, টুয়া এসো, ততই সে ঘাড় নাড়ছে জোরে জোরে, না 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 না। তৃপ্তি চলে যাওয়ার সময় সে কি কান্না টুয়ার। রাত্রে খেতে বসে অনিশ বলল, ভদ্রমহিলা বেশ, খুব মিশুকে। রিনা হেসে উঠে বলল, বেশি মেলামেশা করো না বাপু, যা মুখ ফসকা কথাবার্তা ওর। অনিশ বলল, ছেলেটাও বেশ শান্তশিষ্ট। কি নাম জানো? বাবুলের নামটা ঠিকই মনে ছিল, তবু অকারণেই ও ভুলে যাওয়ার ভান করল। রিনা ঠোঁট টিপে হেসে বলল, ভদ্রমহিলার নামটা ভুলে যাওনি তো? প্রথম প্রথম বেশ ভালোই লাগত, এমন সাদা মন, তার উপর ফুর্তি তুবড়ি যেন। কিছুক্ষণ কাছে থাকলে রিনার মনটা খুশি হয়ে ওঠে। টুয়াকে সত্যি সত্যি খুব ভালোবেসে ফেলেছেন তৃপ্তিদি, কিন্তু অনিশের সঙ্গে এত ঠাট্টা ইয়ারকির কি দরকার? অবশ্য রিনাই বা বলতে ছাড়বে কেন? অনিশকে ওর সন্দেহ হয়নি। তবু যে লোকটা ট্রাম বাসের ভিড়ের দোহাই পেড়ে সাতটার আগে ফিরত না, সে হঠাৎ 5:30 এসে হাজির হলো যে। আর এলোই যদি, তো সিনেমার টিকিট কেটে আনলেও বুঝত। অনিশ তখনও জুতোর ফিতে খুলছে। রিনা হেসে বলল, কি ব্যাপার? অনিশ বুঝল, তবু হেসে বলল, মুশকিল হলো দেখছি, তাড়াতাড়ি ছুটি পেলেও এখন আর বাড়ি ফেরা যাবে না, শরীর খারাপ হলেও। তাই বলেছি, রিনার মুখে উৎকণ্ঠার প্রলেপ পড়ল। সত্যি শরীর খারাপ? ও কিছু না, কথাটা গ্রাহ্য করল না অনিশ। শুধু ক্ষণিকের জন্যে মনে পড়ল, বিয়ের পর কতদিন রিনা ওর জুতোর ফিতে খুলে দিয়েছে জোর করে, শরীর খারাপ বললেই কপালে হাত ছুঁয়েছে। ও তাই ইচ্ছে করেই একটু শরীর খারাপের ভান করল, কিন্তু মনে মনে বিরক্ত হয়ে উঠল রিনার ওপর। ওকে এত খারাপ ভাবছে কেন রিনা? তৃপ্তি এলে সমস্ত ঘরখানা চঞ্চল খুশিতে ভরে ওঠে, মন রজনীগন্ধা হয়ে ওঠে, এটুকুই, আর কিছু নয়। তৃপ্তিদি তৃপ্তিদি তৃপ্তিদি, চেনে বাঁধা চাবির রিং ঘোরাতে ঘোরাতে রাস্তার মাঝেই থমকে থেমে পড়বে। আরে অশোক যে, আজকাল নাকি খুব এমব্রয়ডারি করা রুমাল নিয়ে ঘুরছ? কিংবা পাড়ার বাচ্চা ছেলে তমালকে, মর্নিং সেকশন ছুটি হবার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, মেয়েরা বেরিয়ে পড়েছে। সুন্দর শরীর জুড়ে উচ্ছলতা, এক এক সময় তৃপ্তিদের এই গায়ে পড়া স্বভাব ভীষণ খারাপ লাগে রিনার। এক এক সময় হিংসে হয়, ও নিজে কেন এমন উচ্ছল হতে পারে না? এদিকে অনিশের তখন চোখ পড়েছে দেয়ালে ঠেসানো জিনিসটার দিকে। ওটা আবার কি দেখেছ? আগে আমি না, রিনা জবাব দিল, আপনার ফ্রেন্ড রেখে গেছেন। একটু থেমে অনিশের অপ্রতিভ মুখটার দিকে তাকিয়ে হেসে ফেলল, ক্যারাম বোর্ড, তৃপ্তিদি রেখে গেছেন। বলতে না বলতে এসে হাজির, হাতে ফ্রেঞ্চ চকের টিন, ক্যারাম খেলার আড্ডা বসল। সন্ধেবেলায় এসে হাজির হবে প্রতিদিন, বেচারা রিনার কাজ হয় না, টুয়াকে খাওয়াতে দেরি হয়ে যায়, অনিশ উঠতে চায় না। ভদ্রলোক সেলসম্যানের চাকরি করেন, অর্ধেক দিন কলকাতার বাইরে, রিনা একদিন বলেছিল। অনিশ তাই বলেছিল, বেচারা তৃপ্তিদির দোষ নেই, সময়ই বা কাটবে কি করে? সময় কাটাবার জন্য কি তুমি ছাড়া লোক নেই? শুনে কখনো রাগে চুপ করে থাকে অনিশ, কখনো হেসে ওঠে, কিন্তু রিনার কাছে ক্রমশই যেন অসহ্য হয়ে ওঠে ব্যাপারটা। সিনেমা দেখতে যাওয়ার কথা হচ্ছিল কদিন ধরে, হঠাৎ তৃপ্তিদির সামনে অনিশ ফস করে বলে বসল, আপনিও চলুন না। বেশ তো, নিয়ে গেলে আর যাব না কেন? সমস্ত শরীর চিড়বিড় করে উঠল রিনার, ক্রুদ্ধ চোখে একবার তাকালো
অনিশের মুখের দিকে। তারপর বলে উঠল, বারে উনি গেলে কি করে হবে? চমৎকার অভিনয়ে হেসে উঠল রিনা। তুহাকে তো ওর কাছে রেখে যাব ভেবেছিলাম, উনি তো বলেছিলেন। তৃপ্তিও ততক্ষণে হেসে উঠেছে। হো মা, আমিও তো বাবুলের কথা একদম ভাবিনি। কিন্তু কতটুকুই বা বাধা দেবে রিনা? কতবার মাঝে মাঝে একটা বাটি হাতে এসে হাজির হতো তৃপ্তি, বলতো, আজ কচুর শাক রান্না করেছি রিনা, নিয়ে এলাম তোমার জন্যে। ইস, তোমার জন্যে! মুখে হাসি মাখিয়ে সমস্ত শরীর তার ভিতরে ভিতরে বিষের তীর হয়ে উঠত। কিন্তু যেদিন অনিশের খাবার সময়ে এক বাটি মাংস নিয়ে এলো তৃপ্তি, অনিশের সামনে বাটিটা রেখে বসে রইল। খান মশাই, খান, আপনার জন্যে স্পেশাল রান্না। সেদিন রিনা দম আটকে ভাবল, এখান থেকে পালাতে পারলে বাঁচে, তৃপ্তিদির কাছ থেকে। কোথায় কাপড় শুকোতে দিই বলতো? বারান্দা নামেই, বর্ষাকালে এ বাড়িতে থাকা যায় না। রিনা মাঝে মাঝে অনুযোগ করে, শুধু কি বারান্দায় রোদ আসে না? অনিশ বুঝতে পারে, এ পাড়ার এ বাড়ির কিছুই যেন পছন্দ নয় রিনার, হয়তো অনিশকেও। অনিশ বেশ বুঝতে পারে রিনা অসুখী হয়ে উঠছে, সন্দেহ ঢুকেছে ওর মনের মধ্যে, তাই দিনে দিনে শরীর শুকিয়ে যাচ্ছে। শীতকালে এ বাড়িতে থাকতে হলে দেখো আমি ঠিক মরে যাব, টিবি হবে আমার, রিনা বলে। অনিশ কপাল কুঁচকে বলে, কি আজে বাজে বলছো, বেশ পছন্দ না হয় বাড়ি খুঁজে দেখি। তুমি যাবে এ বাড়ি ছেড়ে, ম্লান হাসি দিয়ে অনিশকে বিদ্ধ করতে চাইল রিনা। রিনাকে সত্যি মাঝে মাঝে বড় বিষণ্ণ দেখায়, মনে হয় ওর মাথার মধ্যে কি যেন ঘুরছে, কি যেন ঘুরছে, অসহ্য একটা যন্ত্রণা, বিষাক্ত একটা ভেমরুল। সেদিন আফিস থেকে ফিরে চুপচাপ বসে রইল অনিশ, কান সজাগ হয়ে রইল, কখন বাবুলের আধো আধো কথা শোনা যাবে, কিংবা তৃপ্তিদির চটির আওয়াজ। একবার ইচ্ছে হল ক্যারামবোর্ডটা পেতে রিনাকেই ডাকে, তাহলে রিনা অন্তত বুঝবে নেশাটা খেলার। কিন্তু একটুও ইচ্ছে হলো না। কিন্তু কই, আটটা তো বেজে গেল, তৃপ্তি তো এলো না, তবে কি সেলসম্যান স্বামী তার ফিরে এসেছে? আজ তৃপ্তিদিকে খুব শুনিয়ে দিয়েছি, খাবার টেবিলে বসে কথাটা না বলে পারল না রিনা। অনিশ চমকে চোখ তুলল, রিনা চোখ না তুলেই থালার ওপর মাছের কাঁটা বাজতে বাজতে বলল, পাড়ায় যা বদনাম তৃপ্তিদির, শেষকালে আমারও হয়তো। অনিশের মাথা ঝিমঝিম করে উঠল, চোখ বুঝে রাগ চাপার চেষ্টা করল, তারপর চিবিয়ে চিবিয়ে ছুরির ফলার মতো ধারালো কণ্ঠস্বরে বলল, না বললেও পারতে। রিনা চুপ করে রইল। অনিশ হঠাৎ বলল, দুর্গাপুরে ট্রান্সফার নিচ্ছি, প্রায় ঠিক হয়ে গেছে, তোমাকে বলিনি। মুহূর্তে রিনার সমস্ত মুখ খুশিতে ভরে উঠল, দু চোখ ঝিকমিক করে উঠল। সত্যি দুর্গাপুর? উফ, চমৎকার, মামিমা আছেন সেখানে, ব্যারেজের ধারে রোজ বেড়াতে যাব। অনিশ হাসি হাসি মুখে তাকালো রিনার দিকে, তারপর বলল, বাড়িটা সত্যি, এখানে আলো নেই, হাওয়া নেই, মুখার্জি সাহেবকে বললাম তোমার শরীর খুব খারাপ হচ্ছে। সত্যি? আমার আমার জন্যে? রিনার দু চোখের ঝকঝকে হাসি দুফোঁটা জল হয়ে গেল। কিন্তু এ কি হলো, এমন তো চাইনি রিনা, গর্বে ওর বুক ভরে গিয়েছিল সেদিন, নিজের ওপর নিজেরই রাগ হয়েছিল। অনিশ অবশ্য এমনই একটু চাপা স্বভাবের, তাই মুখে কিছু বলেনি, অথচ রিনার কথা বিশ্বাস করে ট্রান্সফারের চেষ্টা করেছে, ট্রান্সফার নিয়েছে। দুর্গাপুরে এসে সেই মানুষটাই কি করে এমন বদলে গেল রিনা বুঝতে পারে না। তোমার কি হয়েছে বলতো, আফিসে কিছু? নির্বোধের মতো একদিন প্রশ্ন করেছিল। কি আবার হবে, এমন তাচ্ছিল্যের সঙ্গে উত্তর দিয়েছিল অনিশ, এমন মুখভঙ্গি করেছিল যে সেদিন আর কোনো কথাই বলেনি রিনা, অপমানে চোখ ঠেলে জল এসেছিল। তবু মনকে স্তোক দিয়েছিল রিনা, ভেবেছিল হয়তো আপিসের কাজের চাপেই এমন বিরক্ত হয়ে থাকে অনিশ। কিন্তু দিনের পর দিন লোকটা এত
দূরে সরে যাচ্ছে কেন? টুয়াকে বুকের উপর দাঁড় করিয়ে আর তোকে আদর করে না। রিনাকেও কেমন এড়িয়ে এড়িয়ে চলে, যেচে দু একটা কথা বলতে গিয়েছেও। আর অনিশ হুঁ হ্যাঁ করে দু এক কথায় উত্তর দিয়েছে। আপিসের পর আপিসের বন্ধুদের নিয়ে সেই যে বেরিয়ে যায় রাত 10টা অবধি, একবারও যেন রিনার কথা মনে পড়ে না। টুয়ার জন্যে একটা নতুন সোয়েটার বুনতে বুনতে নিজের মনে মনেই রিনা বললে অনিশকে শুনিয়ে শুনিয়ে, তখন ভেবেছিলাম রোজ ব্যারেজের দিকে বেড়াতে যাব। গেলেই পারো, যেন একটা অচেনা অজানা মানুষের প্রশ্নের জবাব দিল অনিশ। অভিমানে অপমানে মুখ সাদা হয়ে গেল রিনার। ওকে একা বেড়াতে যাওয়ার কথা বলেছে? ও কি শুধু নিজের কথাই ভাবে? অনিশের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য কি একমাস কম চেষ্টা করেছে ও? তবু বোঝে না কেন অনিশ? দম বন্ধ হওয়া কষ্ট লুকিয়ে রিনা বলল, কান্না কান্না গলায় বলল, কি হয়েছে তোমার বলো তো? কেন তুমি আজকাল এত খিটখিটে হয়ে উঠছ? উত্তেজিত হয়ে উঠল রিনা। কতদিন তোমাকে হাসতে দেখিনি বলো তো? অনিশ গম্ভীর আক্রোশের গলায় চিবিয়ে চিবিয়ে বলল, সে কি, আমায় হাসতে দেখলেই তো তুমি হিংসেই চলে যাও? বলেই উঠে চলে গেল অনিশ, আর সঙ্গে সঙ্গে রিনার চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল। বিস্ময়ে হতবাক হয়ে অনিশের চলে যাওয়ার দিকে, সংসারকে লাথি মারা ভঙ্গিতে ফেলা তার পায়ের দিকে তাকিয়ে রইল রিনা। কি আশ্চর্য, এতদিন এই সত্যটুকু ওর চোখে ধরা পড়েনি। সমস্ত রাত বিছানায় ছটফট করল রিনা, অসহ্য এক কষ্টে। ভুল 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 করেছে ও, নোংরা ঈর্ষায় জ্বলেছে ও তখন। অথচ বুঝতে পারেনি তৃপ্তিদি ওদের সংসারে এক ঝলক আনন্দ এনে দিয়েছিলেন, আর অকারণ সন্দেহে নিজেকে কষ্ট দিয়েছে রিনা, অনিশকে কষ্ট দিয়েছে। তৃপ্তিদি কি অনিশকে ভালোবেসে ফেলেছিল? কই, চলে আসার দিনে তো মুখ দেখে মনে হয়নি, অনিশও বিচ্ছেদ ব্যথা পেয়েছে বলে মনে হয়নি। আর তাই যদি সত্যি হতো, তাহলে কি অনিশ নিজেই চেষ্টা করে ট্রান্সফার নিত? তৃপ্তিদির মধ্যে কি এক জাদু আছে, এক একজনের মধ্যে থাকে, তাই তার সংস্পর্শে এসে রিনা নিজেও তো প্রথম প্রথম সুখী হয়ে উঠেছিল। অথচ অনিশ খুশি হয়ে উঠলে কেন সন্দেহ জ্বলছে ও? আমায় হাসতে দেখলে তো তুমি হিংসেই চলে যাও, কথাটা কদিন ধরেই রিনার মাথার মধ্যে ভিমরুল হয়ে ঘুরল। সত্যি অনিশের ওপর সত্যি অবিচার করেছে ও, কিন্তু কি লাভ হয়েছে রিনার? তৃপ্তিদি ছিল, তবু সুখ ছিল, আনন্দ ছিল ওদের দুজনের জীবনে। সেখান থেকে সরিয়ে এনে যেটুকু সম্বল ছিল তাও হারিয়ে ফেলেছে। তার চেয়ে আগের জীবনে ফিরে যেতে পেলে বেঁচে যাবে রিনা, সেই একটু সন্দেহ একটু ভয় কিন্তু অসীম আনন্দ। খাটে শুয়ে রবিবার দুপুরে হয়তো অনিশ আবার আগের মতোই ওর চুল এলোমেলো করে দেবে, টুয়া কখন কি নতুন কথা বলল তা নিয়ে দুজনে মিলে চমকে উঠতে পারবে, হাসতে পারবে প্রাণ খুলে। অনিশ আবার টুয়ার জন্যে তাড়াতাড়ি আপিস থেকে ফিরবে। আহ কি যন্ত্রণা, কি করে সে কথা মুখ ফুটে বলবে ও? কি করে ফেলে আসা জীবনে ফেলে আসা ফ্ল্যাটে ফিরে যেতে পারবে? শুনছো? হাত বাড়িয়ে অনিশের তন্দ্রা ঘরে শরীরটা ছুঁল রিনা। অনিশ বুঝতে পারল, তবু উত্তর দিল না। এই এই শোনো না, বলেই কেঁদে ফেলল রিনা, অনিশের বুকের ওপর মাথা রাখল। অনিশ ঘুম ভাঙা হাতখানা তুলে রিনার মাথায় রাখতে গেল, কিন্তু বুকের ওপর ভিজে ভিজে ঠেকতেই হাতটা নামিয়ে নিল, সান্ত্বনা দিতে ইচ্ছে হল না। রিনা তবু ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, আমি এখানে থাকলে মরে যাব। শুনছো, তুমি আমাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে চলো। কলকাতায়? অনিশ বিস্ময়ের দুটি চোখে অন্ধকার ঠেলে সিলিংয়ের দিকে তাকাল। রিনা ওর বুকের উপর মুখ ঘষতে ঘষতে বলল, আমাদের সেই ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটে নয়, চিঠি লিখে দুমাস অপেক্ষা করে সেই পাড়াতেই আর একটা ফ্ল্যাট জোগাড় হলো। ট্রান্সফার নিল অনিশ অনেক চেষ্টা করে, আর রিনা মনে মনে প্রতিজ্ঞা করল আর হিংসেই জ্বলবে না ও, সন্দেহের আগুনে নিজেকে পোড়াবে না।
কি মশাই, কি এত ভাবছেন? রিনা ড্রেসিং টেবিলের আয়নায় দাঁড়িয়ে চুল বাঁধছিল। অনিস একদৃষ্টে তাকিয়ে দেখছিল তাকে, নাকি অন্য কিছু ভাবছিল? চুলের কালো ফিতেটা দাঁতে চেপে রিনার ফর্সা গালে সেটা চেপে বসেছে। রিনা চুল বাঁধছিল। তৃপ্তিদির গলা শুনে ফিরে তাকালো। দেখো কাণ্ড, কপাল কুঁচকে উঠল রিনার। তৃপ্তিদি পিছন থেকে এসে অনিশের চুল এলোমেলো করে দিলেন। কি সেই ফিরে আসতে হলো তো আমার টানে, জানি আসতে হবে বলেই খিলখিল করে হেসে উঠলেন দু কাঁধ ঝাঁকিয়ে। রিনা তাকালো অনিশের দিকে, দেখল অনিশের সারা মুখ হাসিতে উচ্ছল হয়ে উঠেছে। অসহ্য কষ্টে দাঁতে ঠোঁট কামড়ে রইল রিনা, কপাল আরও কুঁচকে উঠল। রিনা মনে মনে প্রতিজ্ঞা করেছিল আর বাধা দেবে না, হিংসেই জ্বলবে না, সন্ধে পুড়বে না, তাহলেই ওর নিজের জীবন সুখে সহজ হয়ে যাবে। কিন্তু পারল না। ধীরে ধীরে তীক্ষ্ণ কর্কশ গলায় বিষাক্ত তীরের মতো কথাটা ছুঁড়ে দিল। না, আপনার ভয়েই পালিয়েছিল, আপনার ভয়ে। রমাপদ চৌধুরী রচিত নোনা জল গল্পটির গল্পপাঠ এখানেই শেষ হল। আমাদের গল্পপাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।